নমস্কার বন্ধুরা, বাড়ি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দই পটল। এই রেসিপিটি নিরামিষ ও আমিষ দু রকমভাবেই বানানো যায়। আমি এখানে আমিষভাবে বানিয়েছি। আপনারা রান্নাটি সম্পূর্ণরূপে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা পটলের ছাল ছাড়িয়ে নেব এবং দুদিক থেকে সামান্য করে কেটে নেব। আমরা এখানে 12টি পটল নিয়েছি। এবারে এটাকে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা কড়াইয়ে 10 চামচের মতো সরষের তেল নেব। তেল গরম হয়ে এলে পটলগুলো 15 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই হাফ চামচ গোটা জিরে ও সামান্য হলুদ দিয়ে 1 মিনিট নাড়িয়ে নেব। তারপর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেবো। আমরা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে একটা টমেটোর পেস্ট দিয়ে দেবো। তারপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দেবো এবং আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে দেব ও আরও 1 মিনিট কষিয়ে নেব। এরপর 1 চামচ পোস্ত বাটা ও 1 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব। যারা নিরামিষ বানাবেন তারা পেঁয়াজ ও রসুন বাটাটা বাদ দিয়ে দেবেন, কিন্তু পোস্ত ও কাজু বাদাম বাটাটা অবশ্যই দেবেন। এরপর পোস্তর প্লেটে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। আরও 2 মিনিট পর টক দইটা দিয়ে দেব। আমরা এখানে 200 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে 150 ml মতো জল মিশিয়ে দেবো। তারপর জল ফুটে এলে ভেজে রাখা পটলগুলিকে দিয়ে দেব এবং লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দেব। তারপর ঢাকনা খুলে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আমাদের দই পটল রেসিপিটি পরিবেশনের জন্য রেডি। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।